আজকে রিলিজ করেছে সৃজিত মুখার্জির তৈরি সিনেমা কাকা বাবুর প্রত্যাবর্তন। তো কেমন হলো সিনেমাটা? এক্স্যাক্টলি দুটো জিনিস রয়েছে যেই দুটো জিনিসের জন্য এই সিনেমাটা লাইক দেখা যায়। একটা হচ্ছে গিয়ে প্রসেনজিৎ চ্যাটার্জির অভিনয় কাকাবাবু হিসাবে খুব ভালো এবং পারফেক্ট একটা কাস্টিং বলে আমার মনে হয়। সন্তুর কাস্টিংটাও খুব ভালো। একেন বাবুর কাস্টিং নিয়ে আমি এখন কোনো কথা বলছি না, এই পয়েন্টটা নিয়ে পরে কথা বলবো। তাই দু নম্বর জিনিস হচ্ছে লোকেশন শট। আফ্রিকার যত শট দেখানো হয়েছে, লোকেশনের যত শট দেখানো হয়েছে, সেই শটগুলো খুব ভালো। বারবার লোকেশনের শট দেখানো ভালো জিনিস নয়, কিন্তু লোকেশনের শট কেন আমি ভালো বলছি, কারণ এই গল্পটা বা এই সিনেমাটা কিন্তু স্পেসিফিক্যালি বাচ্চাদের কথা মাথায় রেখে বানানো হয়েছে। তো তাদের কাছে লাইক একটা 7-8 বা 9-10 পড়ে ছেলে মেয়ে বা একটা 11-12 ছেলে মেয়ের কাছেও এই সিনেমাটা কিন্তু ভালো লাগবে। যদি 11-12 তারা অনেকটাই অ্যাডাল্ট মাইন্ডের হয়ে যায়, তাও আমি বলছি। তো আমার যা ভালো কথা বলার ছিল, আমার এই দুটো পয়েন্টেই আমার ভালো কথা বলার হয়ে গেল। সৃজিত মুখার্জির যারা অত্যন্ত বড় ভক্তরা আছো, তারা ভিডিওটা এত অবধি দেখে থাকলে পরে এর পরে আর দেখো না, কারণ এরপর আমি যে কথাগুলো বলবো সেগুলো শুনে কিন্তু তোমাদের গায়ে লাগলেও লাগতে পারে, দেন ওই টনিকের মতো আবার আমাকে খিস্তির বর্ষানো হবে। ইমিক আর ফর্মুলা, এই দুটো ছাড়া সৃজিত মুখার্জির পক্ষে এই মুহূর্তে সিনেমা বানানো অলমোস্ট ইম্পসিবল। আর এই কথাটা আমি কেন বললাম, সেখানে আসবে আমাদের এই একেন বাবুর এই সিনেমাতে কাস্টিং, জটায়ু। একেন বাবুকে জটায়ু হিসেবে খুব ভালো মানাবে, আমরা সবাই সেই জিনিসটা কম বেশি জানি। সেই জন্যে জবরদস্তি চরিত্রটাকে ঢোকানো কাকাবাবুতে একটা লালমোহন গাঙ্গুলির কোনো রকম দরকার ছিল না, এবং আমি মেনে নিতাম। ঠিক আছে, জিনিসটা ঠিক আছে, তুমি একটা নতুন জিনিস ট্রাই করছো, তোমার ক্রিয়েটিভ সত্তা থেকে তুমি জিনিসটা ট্রাই করছো, ভালো, জিনিসটাকে কিছু মিনিং দাও, জিনিসটাকে কিছু ভালো সিন দাও। একেন বাবুর যে যে সিনগুলো আছে, মানে অকারণে ছ্যাবলামি ক্যাবলামি এবং বেকার, ঠিক আছে, গল্পে কোনো রকম ভ্যালু অ্যাড করে না, সেই জন্য আমার কমপ্লিটলি আননেসেসারি লেগেছে। কিন্তু হ্যাঁ, কেন সৃজিত মুখার্জি এখন ওনাকে নিয়েছেন, তার কারণ হচ্ছে কি যে একেন বাবুর এখন একটা অনির্বাণ চক্রবর্তী, ওই অভিনেতার এখন একটা পপুলার তার একটা ফ্যান বেস তৈরি হয়েছে, তাকে নিলে তো তারাও সিনেমা দেখতে আসবে। আজকালকার বাংলা সিনেমাতে আমি যা কাস্টিং দেখি, সব জনপ্রিয়তা বেসড, ট্যালেন্ট বেসড নয়। ঠিক আছে, জোজো বলে, যারা কাকাবাবুর উপন্যাস পড়েছো আমার কথা বুঝতে পারবে, জোজো বলে কিন্তু সন্তুর একটা বন্ধু ছিল যে খেতে ভালোবাসতো, তার চরিত্রটা কিন্তু কমেডি ছিল, ঠিক আছে, উপন্যাসে। এখানে কি জোজোকে রাখা যেত না, জোজোকে রাখা যেত না, জোজোকে বাদ দিয়ে, কারণ আজকের দিনের বাঙালি কতদূর কি পড়েছে, কতদূর কি মনে আছে, তুমি ফেলুদার থেকে একটা ওরকম সিমিলার ক্যারেক্টার তুমি এখানে গা জবরদস্তি করে তুমি ঢুকিয়ে দাও, লোকে রিলেট করতে পারবে এবং লোকে হাসবে। এবং এই ধান্দাবাজি চিন্তা থেকে জন্ম হয় আমাদের অনির্বাণ চক্রবর্তীর ক্যারেক্টারটা এখানে। ঠিক আছে, প্রথম কথা, ভুল অ্যাডাপ্টেশন। জঙ্গলের মধ্যে একটি হোটেল, এটা একটা ছোট গল্প ছিল, সেই ছোট গল্পটাকে নিয়ে বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে একটা পুরো সিনেমা বানানো হয়েছে, যখন অন্যান্য ভালো গল্প রয়েছে, আই ডোন্ট নো ওয়াই। সেকেন্ড পয়েন্ট, ক্যামেরার কাজ। ন্যাশনাল জিওগ্রাফি বা অ্যানিমেল সাফারি দেখতে আমি হলে যাইনি, টিকিট কেটে, বাচ্চাদের ভালো লাগবে, কিন্তু এই ক্যামেরার কাজ, 2013 সালে চাঁদের পাহাড়ে যেরকম ক্যামেরার কাজ ছিল, ঠিক আছে, আজকে 2022 সালে দাঁড়িয়ে এইখানেই। আর ভাই, বাজেটের প্রবলেম বলে আর কতদিন চলবে, জন্তু জানোয়ার তখনও বাজেটের প্রবলেম ছিল, VFX দেখানো যেত না, এখনও নেই, ইউটিউবাররা ব্লেন্ডার দিয়ে ভিডিও ক্রিয়েট করছে, আর এরা এখানে যে কী বালের যুক্তি দিচ্ছে বারবার, ঠিক আছে, আমি সত্যি বুঝি না, আমার সত্যি মাথায় ঢোকে না। ঠিক আছে, জন্তু জানোয়ার লোকেশন দেখাতে VFX লাগে, রাইট, অ্যাকশন বিটস ছেড়ে দিচ্ছি, ফাস্ট পেস কোথায়, কনভার্সেশন লোকেশন, এগেন অ্যান্ড, লোকেশনের শট দেখাচ্ছে, দেন কনভার্সেশন, লোকেশনের শট দেখাচ্ছে, দেন কনভার্সেশন, ক্যামেরা ফেসিংয়ের তো কোনো রকম জায়গাই নেই, এটা কি স্ক্রিন প্লে বলে, এটা কি স্ক্রিন প্লে লেখা হয়েছে বলে, কে জানে ভাই, মানে সিরিয়াসলি বলছি। প্রথম কথা, তো ভুল গল্প চুজ করা হয়েছে যেটা নিয়ে সিনেমা বানানোর জন্য, ওকে। সেকেন্ড কথা, সেই গল্পটাকে ইন্টারেস্টিং করা যেত স্ক্রিন প্লেটা ভালো লিখে, কোনো চেষ্টা নেই, এগেইন, ঠিক আছে। তবে হ্যাঁ, মানে সৃজিত মুখার্জি এরকম সেফ খেলে খেলে, আর ভাই অনেকে বলছে যে আল্টিভার্স হবে, উনি নাকি মাল্টিভার্স তৈরি করবে ব্যোমকেশকে নিয়ে, ফেলুদাকে নিয়ে, কাকাবাবুকে নিয়ে। ভাই, তিনটে ক্যারেক্টার, একজনের অ্যাডাপ্টেশন এখনো তোমার হাত দিয়ে বেরোয়নি, দুটো ক্যারেক্টারের পেছন অলরেডি তুমি মারিয়ে দিয়েছো। এবং ভাই, আমি সিরিয়াসলি বলছি, যারা খুব এক্সাইটেড না মাল্টিভার্স নিয়ে, যারা এক্সাইটেড এবং সৃজিত মুখার্জির হাত দিয়ে বেরোবে, এত বড় অ্যাডামেন্ট, অ্যারোগেন্ট, ঠিক আছে, এবং গায়ে একদম অহংকারের চর্বি পরত ভর্তি ভর্তি, ঠিক আছে, আর এরকম টাইপের লোকের হাত দিয়ে না কোনো কিছু নিয়ে না বেরোয় না, ভালো সিনেমা তৈরি করা যায় না, ঠিক আছে। গিমিক দিয়ে সৃজিত মুখার্জি এখন চলছে, গিমিক দিয়ে আরো 5 বছর চলবে, গিমিক দিয়ে সারা জীবন চলে না। এখন ভাগ্য ভালো হলে 5 বছরে একটা সিনেমা মতো আসবে হাত দিয়ে, যেটা
ভালো হয়ে গেল অ্যাক্সিডেন্টলি, ঠিক আছে, চারটে বালের সিনেমা বানানো তার মধ্যে একটা ভালো হয়ে গেল, ঠিক আছে, ওইভাবে চলবে। সৃজিত মুখার্জির থেকে হোপ বা এক্সপেকটেশন বা ভালো আমি আজকে কাকাবাবুর প্রত্যাবর্তন শুধুমাত্র একটা কারণে দেখতে গেছি, কারণ আমার এখন ইউটিউবে একটা চ্যানেল আছে যেখানে ফিল্ম দেখে আমাকে রিভিউ করতে হয়, তাই না হলে আমি যেতাম না, কারণ আমার রে দেখার অভিজ্ঞতা এত খারাপ, এবং রে দেখার পরে আমি ঠিক করে দিলাম আমি সৃজিত মুখার্জির কোনো কাজ আর কোনো দিন দেখবো না। আজকে আমার চ্যানেলের জন্য, চ্যানেলের স্বার্থের জন্য আমি আজকে দেখতে গেছি, আমি আমার স্বার্থের জন্য দেখতে গেছি, কিন্তু কিন্তু এই বৃষ্টি মাথায় নিয়ে দেখতে যেতে আমার খুব কষ্ট হয়েছে। তো অনেক বকে নেওয়ার পরে এবার আমি আমার ফাইনালি ভিডিওটাকে এখানে আমি শেষ করছি। তোমাদের যাদের যাদের দেখতে যাওয়ার ইচ্ছা আছো আমার এই ভিডিওতে, লাইক আমার রিভিউ শুনে কিন্তু কনভিন্স হয়ে যাও না যে না এই সিনেমাটা খুব খারাপ সিনেমা, দেখার মতো নয়, ঠিক আছে, সিনেমা আমি জাস্ট আমার ওপিনিয়নটা জাস্ট খালি শেয়ার করি। তোমার ইচ্ছা হলে গার্লফ্রেন্ডকে নিয়ে অবশ্যই যাও দেখতে, ঠিক আছে, তবে বাচ্চাদের সঙ্গে নিয়ে গেলে পরে, বাড়ির বাচ্চাদের সঙ্গে নিয়ে গেলে পরে সিনেমাটা দেখতে তোমার আরও বেশি ভালো লাগবে, কারণ এটা সত্যি সত্যি মানে বাচ্চারা এই সিনেমাটা খুবই এনজয় করবে।